বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষই সিং। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষকে নিয়েই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিকেলে চট্টগ্রামের পটিয়ার উনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব ও নতুন বিহারের দান উন্মোচন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাস্থবির, বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাস্থবির, প্রধান জ্ঞাতি নন্দনকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির সহ অন্যরা।